আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হলো আমরা মানুষের দোষ নিয়ে সব সমালোচনা করি দোষ নিয়ে আমরা এটা সেটা লেখে অনেক কিছু কথা বলি কিন্তু আমরা জানি না একটা লোকের দোষ থাকতে পারে তার গুণও থাকতে পারে তাই জীবনে আপনি যদি সফলতা অর্জন করতে চান ভালো কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই মানুষও দোষ নয় মানুষের গুণ নিয়ে সমালোচনা করতে হবে তাহলে আপনি ভালো কিছু আপনিও নিজে পাবেন একটা মানুষের গুণ অবশ্যই আসে কিছু না কিছু গুণ অবশ্যই তার মধ্যে আছে কিন্তু আমরা কি করি অনেক সময় তার গুণটা আমরা দেখি না আমরা সব সময় তার দোষগুলো নিয়ে আমরা সমালোচনা করতে থাকি আমরা আরেকজনের দোষ নিয়ে সবসময় সময় বিভিন্ন ধরনের সমালোচনায় লিপ্ত থাকি কিন্তু আমরা একটা কথা জানা উচিত যে যে কোনো লোকেরই তার যদি দোষ থাকে তার গুণ অবশ্যই আসে আমরা সব সময় মানুষের দোষ নিয়ে সমালোচনা করতে থাকে প্রতিযোগিতা করতে থাকে ওর এই দোষ আসে এই দোষ আছে ওই দোষ আছে এগুলো বলে কিন্তু আমরা ওই লোকটার তো কোনো কিছু গুণ অবশ্যই আসে না আমরা কিন্তু ওই গুণটা অবশ্যই আমরা দেখি না আর গুণ না দেখার সবচেয়ে বড়ো কারণ হল কোনো লোকে যখন গুণের চেয়ে দোষের পরিমাণ বেশি হয় তখন আমরা সেটাকে বেশি প্রাধান্য দিই তাই আমরা যেন আগামী ভবিষ্যতে যেন কেউ কোনো দিন কারো দোষ নয় তার গুণ নিয়ে যেন সমালোচনা করতে পারে আমরা যখন কোন খারাপ লোকের যখন তার মন্দ দিকগুলো যখন আমরা বলে গিয়ে যখন তার ভালো দিকগুলো নিয়ে সমালোচনা করব তখন তাকে উৎসাহিত দিব তার ভালো দিকগুলো তখন এক পর্যায়ে তার ভিতর থেকে খারাপ দিকগুলো চলে যাবে এক সময় তার মধ্যে ভালো দিকগুলো আরও মোচন হবে সেই যে খারাপগুলো কাজ করতেছে খারাপগুলো তার থেকে চলে যাবে এবং আস্তে আস্তে তার মধ্যে ভালো কিছু আসা শুরু হয়ে যাবে তা আমরা যেন আরেকজনের দোষ নিয়ে যেন সমালোচনা না করি আরেকজনের দোষ আমরা সমালোচনা করে কিছুই পাবো না বরঞ্চ তাদের দোষ আমরা আলোচনা সমালোচনা করতে করতে একসময় দোষগুলো আমাদের মধ্যে প্রভাবিত হতে থাকে তাই আমরা যেন আরেকজনের দোষকে সবসময় প্রাধান্য দিই তা তার গুণগুলোকে যেন বেশি প্রাধান্য দিই কারণ মানুষের গুণ হলো সবচেয়ে পরিমাণে কম কিন্তু মানুষের দোষের পরিমাণ বেশি সে মানুষ সব সবার একই রকম অবস্থা হয়তো কারো মধ্যে দোষ এবং গুণ হয়তো পঞ্চাশ পঞ্চাশ মানে আদা আদা কিন্তু দেখা গেছে যাদের মধ্যে গুণের পরিমাণ একটু বেশি আমরা তাকে গুণী বলে অনেক সম্মান করি আবার যার মধ্যে দোষের পরিমাণ একটু বেশি আমরা তার দোষ নিয়ে বেশি সমালোচনা করি তাই আমাদের একটাই উচিত আমরা যেন মানুষের শুধু দোষ নয় গুণ নিয়েও যেন আমরা সমালোচনা করতে পারি কারণ গুণী লোকের অভাব আছে গুণী লোকের গুণ সবচেয়ে কম থাকে আর আমরা এই কথা খেয়াল করি না আমরা সবসময় দোষ মানুষের ভুল ত্রুটি মন্দ এগুলো নিয়ে আমরা বেশি সমালোচনা করতে থাকি যে একজন গুণী লোকের ভিতরে দোষ অবশ্যই কিছু না কিছু আছে হয়তো কম হয়তো বেশি আমরা গুণী লোকের গুণ নিয়ে আমরা যত বেশি সমালোচনা করি আমরা আবার ওই দোষী লোকের গুণটা নিয়ে আমরা সমালোচনা করি না কারণ তার দোষের পরিমাণটা সবচেয়ে বেশি থাকার কারণে তাই আমরা যেন আগামী ভবিষ্যতে কাউকে যদি ভালো করতে যদি কিছু করতে চাই তাহলে আমরা আমাদেরকে অবশ্যই একটা কথা খেয়াল রাখতে হবে যে আমরা আরেকজনের দোষ নয় আরেকজনের কিছু গুণ নিয়ে আমরা সমালোচনা করব। আরেকজনের গুণ নিয়ে কিছু কাজ করব। আরেকজনের গুণকে আমরা বেশি উৎসাহিত দিব তার দোষগুলো তাকে ধরিয়ে দিব যে এটা খারাপ এটা করোনা এটা করলে তোমার খারাপ হবে এটা করলে তোমার এই সমস্যা আমরা যখন তার দোষগুলো তাকে ধরিয়ে দিব তখন তার ভিতরে গুণ আরও বেশি বাড়তে থাকবে আমরা গুণ নিয়ে সমালোচনা করবো আরেকজনের গুণের গুণের নিতে হবো আমরা আরেকজনের ভিতরে যে গুণ আছে আমার ওই গুণটা আমার ভিতর নিয়ে আসব। আমার ভিতর যে গুণ আছে আমরা সেটা আরেকজনের ভিতর দেওয়ার চেষ্টা করবো তার ভিতর থেকে দোষগুলো আমরা কেটে বের করে নিয়ে নেব। আবার একটা কথা বলার বাকি রয়ে গেল সেটা হলো যে প্রতিটি মানুষের ভিতরে দোষ গুণ অবশ্যই আছে আর কিছু মানুষে এমন কিছু মন্দ দিক আছে খারাপ দিক আছে দোষের দিক আছে যেগুলো হয়তো সে নিজেও জানে না আমরা তাকে অবশ্যই শিখাতে হবে যে ভাই আপনার এই দোষ হয়েছে আপনার এটা এটা উচিত হয় না আমরা যখন আরেকজন কীভাবে শিক্ষা দেব। তখন তার ভিতরে সে বুঝতে পারবে যে আসলে সে যেটা করেছে সেটা ভুল করেছে তখন সে ভালো কিছু করার চিন্তা ভাবনা করবে এবং ভালো কিছু হবে এটা আমরা আশা কামনা করে আমরা যেন আরেকজনকে কখনও যেন টিটকারি না করি আরেকজন হাসাহাসি না করে আমরা যেন আরেকজনের গুণকে নিয়ে বেশি সমালোচনা করে যে সে ভালো কিছু করছে ভালো কিছু করতে পারবে এই রকম মোটিভেট যখন আমরা বক্তব্য দিব যখন ভালো কিছু বলবো তখন সারা ভালো কিছু অর্জন করতে পারবে এই আশা কামনা করে পিছিয়ে এখানে বিধানীরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ